কেমন আছো বন্ধু? আমি তো বরাবরই ভালোই আছি। কেমন যে ভালো থাকো আর ভালো আছো সে তো দেখতেই পাচ্ছি। এখন নাও নাও একটু ইজি হয়ে বসো তো। ওঠো 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 ওঠো। হ্যাঁ ভাই বলো, ছোট ডাক্তার আঙ্কেল এসেছেন? হ্যাঁ, ওষুধ লিখে দিয়ে গেলাম বুঝলে। দয়া করে নিয়মিত খাবে। হ্যাঁ, আর তোমার ওই সিগারেটে ফুকফুক না, ধরো সিগারেটে ফুকফুক টান দেওয়াটা বন্ধ করো তো। এই দুদিন বাদে না ফুসফুসে একদম ছেঁদা হয়ে যাবে বলে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি বন্ধু। হ্যাঁ, একটা সিগারেট খাওয়া এক কাপ বিষ খাওয়ার সমান। একটা ছোট টেস্ট নিচ্ছিলাম তোমার, ওই ছাপোষা বাঙালি বাবা মার ভালো ছেলেরা হয় না, ওরকম নাটক করো কিনা জাস্ট একটা টেস্ট নিচ্ছিলাম। দেখো এই কথাটা যদি আমি অন্য কাউকে বলতাম, মানে অন্য কোনো ছেলেকে বলতাম, সেই জন্য তো তুমি অন্য ছেলেকে পছন্দ করোনি, তুমি আমাকে পছন্দ করেছো তাই না? ও তুমি, এ বাবা না, তুমি আমাকে পছন্দ করেছো কিনা সেটাও তো জানি না, সরি। আমার তোমাকে পছন্দ হয়েছে, তবে মুখটা একটু গেলানে, বাট চলেবল, মানে আমি চালিয়ে নেবো খুশি মেজে। থ্যাংক ইউ। চুমু চুমু এখন এখানে তো। আচ্ছা ঠিক আছে, এই দাঁড়াও। এই দেখো আবার পালাচ্ছে। আমি বাইরে গেছি বাবা, আমার মা কোথায়? আমার মাকে খুঁজে দাও। দেবু বাবা, কি রে তোর ওর মাকে খুঁজে দিবি না? রামু, এই রামু, তোর ওর মাকে খুঁজে দিবি তো? লক্ষ্মী, এই লক্ষ্মী, তুই ওর মাকে খুঁজে দিবি তো? যদি না দিস রাজা, ওর মাকে যদি খুঁজে না দিস তাহলে তোকে আমি খুব মারবো, খুব মারবো। লক্ষ্মী সোনা, কাঁদে না বাবা, আমি আছি না। এই হরিয়ার, এই স্যার বলছি, এই কি পোড়ানো হচ্ছে, কি হচ্ছে এসব? গন্ধ বেরোচ্ছে, চোখ জ্বালা করছে। আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন স্যার। থানায় বসে কোনো কাজ নেই, নাটক মারাচ্ছে, চালাক। কি হলো বলবো? একটু কাছে একটু দূরে, একটু কথায় একটু সুরে,